তরমুজ আছে বিভিন্ন আইটেমের দেশি বিদেশি ফল আছে তো এই বাজারে কি কি ধরনের ফল পাওয়া যায় সেগুলি সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত ধারণা দেব আর এই বাজারে এই ফলগুলি কিভাবে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনারা একটু বিস্তারিত ধারণা পাবেন তো আশা করছি সম্পূর্ণ সময় ধরে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইজান ভালো আছেন ভাইজান আপনার কাছে তো অনেক আইটেমের ফল দেখতেছি আচ্ছা আপনার এখানে কি কি আইটেমের ফল পাওয়া যায় আমরা কাঁঠালও দেখতে পাচ্ছি কাঁঠাল কত করে ভাই বিক্রি করতেছেন পাঁচশো ছয়শো টাকা পিস আচ্ছা আর সাথে আনারস বাংলাদেশের না কি দেশি টা শেষ হয়ে গেছে আচ্ছা এটা কত এখন পাঁচশো সাড়ে চারশো আচ্ছা এটা কি মিষ্টি ভিতরে সাদাটা লালটা না আচ্ছা লালটা মিষ্টি হয় না সাদাটা মিষ্টি হয় আচ্ছা লালটা মিষ্টি হয় খাওয়া ভালো আচ্ছা ঠিক আছে আর আপেল কত করে ভাই আপেল ভাই এটা চায়না আপেল একশো তিরিশ থেকে দেড়শো টাকা চায়না আর পেয়ারা কত করে আশি টাকা আচ্ছা আর আপনার এখানে কি আছে আর বড়ুই আছে বড়ুই আচ্ছা এটা কি আপনার বল সুন্দরী বল সুন্দরী আছে আবার কাশ্মীরিও আছে আচ্ছা এখানে কাশ্মীরি আর বল সুন্দরী মিক্সড মানে শেষ পর্যায়ে আপনারা মিক্সড করে ফেলেন আচ্ছা এখন এটা কত কেজি আশি টাকা একশো টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর এই আনার কত করে বিক্রি করতেছে আনার হচ্ছে একশো আশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার এখানে কি কি আইটেমের খেজুর পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন জাতের খেজুর পাওয়া যায় আচ্ছা আমরা যদি ফার্স্টে এই দিক থেকে শুরু করি আচ্ছা এই খেজুরটা কত করে চারশো পঞ্চাশ টাকা আর পাশের এইটা এটা দুইশো আশি টাকা আর এটা এটা হচ্ছে তিনশো টাকা এটা একশো ষাট আর এটা কত এটা হচ্ছে দুইশো টাকা কেজি আর এটা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আর এটা কত এটা হচ্ছে চারশো টাকা আচ্ছা এটা আমার কাছে আর একটু ভালো মনে হইতেছে আচ্ছা আপনার আচ্ছা এই খেজুরগুলি কত করে চারশো টাকা কেজি আর এটা এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটা তিনশো পঞ্চাশ টাকা আর এটা দুশো তিরিশ টাকা ওইটা হচ্ছে পাঁচশো আর এটা কত খুরমা কেজি একশো ষাট আচ্ছা খুরমা খেজুরের দাম তাহলে কম আচ্ছা দুই রকমের আছে একটা সাদা একটা হলুদ আচ্ছা সাদা কোনটা সাদাটা কি আপনার এখানে আছে আচ্ছা এটা সাদা খুরমা খেজুর একটা হচ্ছে কালো আচ্ছা আমাদের কি একটু কালোটা একটু দেখান আচ্ছা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক কার্টন আছে খেজুরের খেজুরের দোকানি শুধু স্পেশালি খেজুর বিক্রি করেন খেজুর মুঘল খেজুর সব বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায় দেশ বিদেশের বিখ্যাত খেজুর আচ্ছা তাহলে বলা যায় এখন পর্যন্ত নরসিংদী বড় বাজারে যত খেজুর দেখলাম সবচেয়ে বেশি খেজুর আপনি বিক্রি করেন ভালো এবং উন্নত মানের খেজুর আপনার কাছেই পাওয়া যায় বেস্ট কোয়ালিটি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু দেখি কি কি কোয়ালিটির খেজুর পাওয়া যায় আপনার এখানে খেজুর আছে মিনচো এইটা সবথেকে বাজারে সেরা খেজুর বাজারের সেরা হ্যাঁ আচ্ছা আমাদের কি একটু ইয়াটা উঠান আচ্ছা এইটা কত করে বিক্রি করতেছেন
এটা 1400 টাকা কেজি 1400 টাকা কেজি মাশাআল্লাহ এর থেকে একটু বড় সাইজ আমার কাছে দুবাই প্রায় 3000 টাকা কেজি চাইছিল এইটাই কেউ 1600 টাকা চায় কেউ 1500 টাকা চায় কিন্তু আমি ফিক্সড রেট ভালো জায়গা ভালো জিনিস দেই এই জন্য আমি দামও কম রাখি আচ্ছা এটা হচ্ছে 1500 টাকা কেজি বারোশো টাকা কেজি আচ্ছা এটা হচ্ছে 1200 টাকা কেজি আচ্ছা আপনার কাছে কি আজুয়া খেজুর আছে হ্যাঁ অবশ্যই আছে আজুয়া খেজুর এরপরে আরো বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে যেমন মরিয়ম খেজুর এটা হচ্ছে 1100 টাকা কেজি মরিয়ম খেজুরও পাওয়া যায় আপনার কাছে বিখ্যাত মরিয়ম খেজুর 1100 টাকা কেজি আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম খেজুর এটার কেজি হচ্ছে 1100 টাকা কেজি তো আপনাদের যাদের একটু বেশি লাগে আপনারা এই চাচার কাছে এসে পড়বেন তো বড় বাজারে আসলে আপনারা এই ফল পট্টিতে চাচার দোকান পেয়ে যাবেন খেজুরের দোকান মুঘল খেজুর সব ফলপট্টি বড় বাজার আচ্ছা আর আমাদেরকে যেটা কি জানি কয় সুরমা খেজুর নাকি এই যে তারপরে এটা হচ্ছে মরি আজুয়া খেজুর এটা হচ্ছে আজুয়া খেজুর এই যে দর্শক বন্ধুরা এটা হচ্ছে আজুয়া খেজুর তো চাচা এই আজুয়া খেজুর কত করে বিক্রি করতেছেন আজুয়া খেজুর হচ্ছে এটা 500 টাকা আর একটা হচ্ছে 700 টাকা 500 700 আচ্ছা ঠিক আছে এই যে এটা হচ্ছে দোকানের ভিতরে একটু অন্ধকার তো দর্শক বন্ধুরা আপনারা জানি না কেমন দেখতেছেন এরপর খেজুরের দোকান যেহেতু এই যে আরেকটা খেজুর আছে আচ্ছা এটা কি খেজুর এটা হচ্ছে মরিয়ম 2 এটা হচ্ছে মরিয়ম 2 হ্যাঁ আচ্ছা এটা এটা কত করে এটা হচ্ছে 600 টাকা কেজি আর আজুয়া খেজুরটা কত করে বলছিলেন এটা কেজি হচ্ছে একটা 500 আছে একটা 700 আছে একটা 500 একটা হচ্ছে 700 আচ্ছা ঠিক আছে আপনার কাছ থেকে যারা খেজুর সংগ্রহ করতে চায় তো যারা একটু যোগাযোগ করে আসতে চায় বা আপনার কাছ থেকে নিতে চায় একটু ফোন নাম্বারটা বলেন 01819186346 আচ্ছা এই নাম খেজুর সব আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলেই আমার দর্শকরা যে আপনার কাছ থেকে খেজুর নিতে বলি 01819186346 আচ্ছা ঠিক আছে তো চাচা আমাদেরকে সুরমা খেজুর কিন্তু দেখান নাই আচ্ছা দর্শক বন্ধুরা এই নম্বরে যোগাযোগ করলে আপনারা চাচার কাছ থেকে বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রকারের আপনারা খেজুর নিতে পারবেন তো আমরা এখন দেখবো সুরমা খেজুর কালোটা এই যে খেজুর দিয়ে আইতেছেন কালো খুরমা ওটা ছিল সাদা আচ্ছা এই যে দর্শক বন্ধুরা দেখেন এই খেজুরের মধ্যে এটা হচ্ছে দুইটা প্রকার ভেদ একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো আচ্ছা কোনটা খেতে বেশি ভালো সাদাটা খেতে ভালো এটা থেকে ওইটা ভালো দাম তো এক এক রকমের রুচি এখন যার যেটা ভালো লাগে আচ্ছা ঠিক আছে কাকা তো কাকা আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন ধন্যবাদ মুঘল খেজুর সব ফলপট্টি বড় বাজার আচ্ছা আসসালামু আলাইকুম